নমস্কার, আমি এখন রয়েছি নয়াদিল্লি থেকে, নতুন দিল্লি থেকে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া গেট। আমি এখন দাঁড়িয়ে আছি কর্তব্য পথে এবং আমার ঠিক পিছনে যদি আমি ঘুরে যাই আপনি এখানে দেখতে পাবেন রাইসিনা হিল, অর্থাৎ রাষ্ট্রপতি ভবন, সাউথ ব্লক, নর্থ ব্লক সব দেখা যাচ্ছে। আর ঠিক এই জায়গাটায় হচ্ছে এখন যে পার্লামেন্ট ভবনটা রয়েছে, যেখানে আমাদের সিটিং এমপিরা এখন বসেন, সেটা এখানে। এবং ঠিক যদি আমরা এই দিক করে তাকাই তাহলে এই সোজাসুজি হচ্ছে নতুন যে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট অনুযায়ী যে পার্লামেন্ট ভবন তৈরি করা হচ্ছে সেটা ঠিক ওই দিকটায়। প্রায় 13,500 কোটি টাকা খরচ করে নতুন পার্লামেন্ট ভবন তৈরি করা হচ্ছে, তার সাথে একটা নতুন সেক্রেটারিয়েট তৈরি করা হচ্ছে, কারণ নর্থ ব্লক, সাউথ ব্লক এগুলো নাকি সব মিউজিয়াম হয়ে যাবে এবং আলটিমেটলি একটাই সেক্রেটারিয়েট হবে যেখানে সমস্ত মন্ত্রীরা বসবেন। আপনি একবারের জন্য অ্যামাউন্টটাকে খালি কনসিডার করুন, 13,500। তো সিপিএম এর সায়ন ব্যানার্জির কথায় এইটা আপনারা মোটামুটি বুঝতে পারলেন, যারা মোটামুটি বোঝেন না তাদের জন্য যে একটা নতুন পার্লামেন্ট হাউস আর একটা কি একটা কি সেন্ট্রাল ভিস্তা কি একটা বললেন, এই দুটো করতে নাকি 13,500 কোটি টাকা খরচা হবে। তো যেটা সর্বৈব মিথ্যা কথা, পুরো প্রজেক্টটার নাম হচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট। সেই সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের মধ্যে শুধু একটা জিনিস হচ্ছে কি নতুন পার্লামেন্ট হাউস। এবার নিউ পার্লামেন্ট বিল্ডিং তৈরি করতে টোটাল খরচা হয়েছে 1,250 কোটি টাকা। 1,250 কোটি টাকা, এটা আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, সোশ্যাল মিডিয়া আছে, আপনার ফোনে গুগল আছে, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, পুরো ডিটেলস পেয়ে যাবেন যে নতুন পার্লামেন্ট ভবন তৈরি করতে কত টাকা লেগেছে। আপনারা পেয়ে যাবেন যে 1,250 কোটি টাকা সেখানে দেখাবে। এবার আসি শানদার নেক্সট বক্তব্যে। এবং সবচাইতে আরও এখানে উল্লেখিত বিষয় যে পার্লামেন্ট ভবনের উদ্বোধন করবেন যিনি, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু রাষ্ট্রপতি সেখানে ইনভাইটেড নন। এর আগেও আমরা দেখেছি পার্লামেন্ট ভবন, নতুন যে পার্লামেন্ট ভবন, সেন্ট্রাল ভিস্তার যে নতুন পার্লামেন্ট ভবন তৈরি হচ্ছে, সেই পার্লামেন্ট ভবনের যখন ভূমি পুজো হয় সেখানেও কিন্তু রাষ্ট্রপতি, তৎকালীন রাষ্ট্রপতি যিনি ছিলেন রামনাথ কোবিন্দ কিন্তু সেই সময়তে ইনভাইটেড ছিলেন না। তার কারণ কম বেশি আমরা সবাই জানি, গোটা দেশ জুড়ে আসলে আরএসএস এবং বিজেপির যে হিন্দুত্ববাদ সেটা আসলে উচ্চ বর্ণের হিন্দুত্ববাদ। এখানে উনি দুটো কথা বলেছেন, একটা হচ্ছে কি রাষ্ট্রপতিকে ইনভাইট করা হয়নি, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি উচ্চ বর্ণের হিন্দুত্ববাদ। তো প্রথম কথা বলি যে 2011 মণিপুর অ্যাসেম্বলি যে বিল্ডিং আর যে তার আশেপাশের যে কমপ্লেক্স ছিল তার উদ্বোধন কে করেছিলেন, পিএম, তখনকার পিএম মনমোহন সিং, এবং তার সঙ্গে ছিল সোনিয়া গান্ধী। তখন সোনিয়া গান্ধী কে ছিলেন, তিনি মানে কোন পদে ছিলেন সেটা একটু বলবেন কি? এছাড়া তামিলনাড়ুর যে বিধানসভা কক্ষ সেখানেও উদ্বোধন করেছেন মনমোহন সিং এবং সোনিয়া গান্ধী। তা সোনিয়া গান্ধী তখন কি করছিলেন? তিনি তো কংগ্রেসের, তখন যতদূর সম্ভব জানি তিনি কংগ্রেসের বোধহয় কোনো বড় পদে ছিলেন। তো কংগ্রেসের কোনো বড় পদে থেকে তিনি যদি উদ্বোধন করতে যেতে পারেন তাহলে সেখানে সোনিয়া গান্ধীর ভূমিকাটা কী? এছাড়াও বিহারের যখন সেন্ট্রাল হল উদ্বোধন হয় সেখানে নীতিশ কুমার উদ্বোধন করেন, তো সেখানে তো রাষ্ট্রপতিকে ডাকেননি কই? তখন আপনাদের তো গায়ে লাগেনি কেন? তখন মানে কী কারণে তখন গায়ে লাগেনি সেটা একটু বলবেন। আর 2 নম্বর কথা কি বললেন যে উচ্চ বর্ণের হিন্দু। প্রথম কথা হচ্ছে কি আপনাদের মুখে হিন্দুত্বের কথা মানায় না। আপনাদের বিকাশ রঞ্জন বাবু ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করতে পারে, কিন্তু আপনারা মোহাম্মদ সেলিমকে শুকুরের মাংস খাওয়াতে পারেন না। তো হিন্দুত্ববাদ নিয়ে আপনারা কথা বলবেন না। আর তারপরে আসি আপনাদের একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন কান্তি বিশ্বাস, তিনি একটা বই লিখেছিলেন আমার জীবন ও কিছু কথা বলে, সেখানকার একটা পার্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি, যদি ভুল হয় তাহলে আমাকে জানাবেন কাইন্ডলি। সেটা হচ্ছে কি যে হ্যাঁ, মন্ত্রিসভাতে শপথ নেওয়ার একদিন আগে কমরেড প্রমোদ দাশগুপ্ত শ্রী কান্তি বিশ্বাসকে রাজ্যের পার্টি অফিসে ডেকে নেন এবং সচারেক চিঠি তার হাতে ধরিয়ে দেন এবং বলেন এই চিঠিগুলো আপনার নামে এসেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। কমরেড প্রমোদ দাশগুপ্ত এই 400টি চিঠির মধ্যে থেকে একটি চিঠি বের করে কান্তি বিশ্বাসকে পড়তে বলেন। এই চিঠিটা উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া অঞ্চলের একজন ভট্টাচার্য মহাশয় লিখেছেন যে কান্তি বিশ্বাস সম্পর্কে অনেক খবর শুনেছি, তিনি পূর্ব পাকিস্তানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি পরীক্ষাতে তিনি উচ্চতর স্থান লাভ করেছিলেন, ওনাকে এবার পশ্চিমবঙ্গের শিক্ষা বিভাগের মন্ত্রী করেছেন, কিন্তু যতই তার প্রশাসনিক যোগ্যতা থাকুক, যতই তিনি মেধা সম্পন্ন ব্যক্তি হন না কেন, জন্ম তার চণ্ডাল কুলে, এই চণ্ডাল পুত্রের হাত থেকে বাংলার মানুষ শিক্ষা গ্রহণ করবে না, চণ্ডাল পুত্রের হাতে যদি শিক্ষা বিভাগে দায়িত্ব চলে যায় তবে শিক্ষার গতি রুদ্ধ হয়ে যাবে, প্রয়োজনে তাকে আরও অনেক দায়িত্বপূর্ণ যে কোনো দপ্তরের মন্ত্রী করতে পারেন, কিন্তু চণ্ডালকে শিক্ষা বিভাগের দায়িত্ব দেবেন না, এতে বাংলার শিক্ষা জগৎ প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং নমঃশূদ্র সম্প্রদায়কে কি চোখে দেখা হতো, এই ঘটনা খানিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এবার লেখক হচ্ছে কি কান্তি বিশ্বাস,
বইয়ের নাম হচ্ছে কি আমার জীবন ও কিছু কথা। তো এটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। দৃশ্যটা দেখেন আপনার এক্ষুনি, আপনারা যারা হীরক রাজার দেশে দেখেছেন আপনার হীরক রাজার দেশে পার্ট টু এর কথা মনে পড়ে যাবে। এই যে গোটাটাই নতুন পার্লামেন্ট ভবনের কাজ চলছে এবং গোটা এলাকাটাকে মুড়ে দেওয়া আছে এইভাবে। ঠিক, আপনারা যারা হীরক রাজার দেশে দেখেছেন আপনারা নিশ্চয়ই এখানে কানেক্ট করতে পারবেন যে হীরক রাজত্বে ঠিক যেভাবে নিজের মূর্তি উন্মোচন করবার জন্য একটা গোটা জায়গাকে ঘিরে রাখা হয়েছিল, ঠিক তেমনভাবেই এই গোটা এলাকাটাকে নতুন পার্লামেন্ট ভবন আর পুরনো পার্লামেন্ট ভবনটা পাশেই এই গোটা এলাকাটাকে ঠিক সেইভাবেই ঘিরে রাখা হয়েছে। সিপিএম এর ঢপ এবং পিসির চপ দুটো মিলিয়ে একটা সুন্দর ঢপের চপ পরিবেশন করলেন শাহানদা আমাদের সামনে। এবার ব্যাপারটা হচ্ছে কি আমার বাড়ির পাশে সাউথ পয়েন্টে একটা নতুন আর একটা স্কুল হচ্ছে, তো সেখানে বিল্ডিং করার জন্য সেখানেও কিন্তু চারিদিকে আমি ঘেরাই রয়েছে। তাহলে সেখানে কি সে সাউথ পয়েন্ট কি হীরক রাজা দেশের জন্য তৈরি করা হচ্ছে? মানে কি অসম্ভব যুক্তি, যে কোনো বিল্ডিং তৈরি করার জন্য তার পলিউশন, তার প্রবলেম এবং বিভিন্ন সিকিউরিটি রিজনের জন্য এই সব জায়গাগুলো ঘেরা হয়। মানে এইটুকু নর্মাল কমন সেন্সও শানদার মাথায় নেই, জানি না কি সব। স্বাস্থ্যের বেহাল পরিকাঠামো, স্বাস্থ্যের বেহাল দশা, শিক্ষাক্ষেত্রের যে বরাদ্দ সেই বরাদ্দ কমছে, শিক্ষাক্ষেত্রের বরাদ্দ বাড়ছে না, এডুকেশন সেক্টরের জন্য বাজেটারি যে অ্যালোকেশন সেই বাজেটারি অ্যালোকেশন বাড়ছে না, এবং আপনি যদি হেলথের ক্ষেত্রেও দেখেন হেলথের ক্ষেত্রে অলমোস্ট সেম, 100 দিনের কাজের ক্ষেত্রে আপনি যদি দেখেন 100 দিনের কাজের ক্ষেত্রেও সেম। কর্তব্য পথে বসে শানদা কর্তব্যের সাথে ঢপ দিয়ে আছেন। এই দেখুন এডুকেশন সেক্টর অ্যালোকেশন আর হেলথ সেক্টর অ্যালোকেশন দুটো পরপর দেওয়া আছে, এটা আমি গুগল করেই পেয়েছি। তো আপনারাও, আপনাদের ফোনে গুগল আছে, আপনারাও গুগল করে দেখে নিন যে টোটাল পার্সেন্টেজ বেড়েছে না কমেছে, সেটা 22-23 থেকে 23-24 যে হেলথ অ্যালোকেশন প্লাস এডুকেশন অ্যালোকেশন দুটো বেড়েছে না কমেছে সেটা আপনারা নিজের চোখেই দেখে নিতে পারবেন। শায়ান ব্যানার্জিকে আমার একটাই অনুরোধ যে আপনি উকিল বলে এরকম কর্তব্য পথে বসে কর্তব্যের সাথে ঢপ দিয়ে যাবেন আর সমস্ত পশ্চিমবঙ্গবাসী সেটা বিশ্বাস করে যাবে এটা কখনোই ভাববেন না। যাই হোক, এবার আমরা নেক্সট টপিকে আসি। সেই কারণেই সিপিআইএম, কংগ্রেস সহ প্রায় 19টি বিরোধী দল এই মুহূর্তে যে নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন হচ্ছে সেই নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধনের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে কিন্তু তারা বয়কট করেছে। দেখুন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে 19টা রাজনৈতিক দল, 19টা বিরোধী রাজনৈতিক দল যারা মানুষের ভোটে জিতে পার্লামেন্টের মধ্যে গেছেন তারা বয়কট করছে, এ দৃশ্য কিন্তু ইদানিং মানে লাস্ট কয়েক বছর কেন শেষ কয়েক যুগে ভারতবর্ষের রাজনীতিতে কার্যত বিরল দৃশ্য। নতুন পার্লামেন্ট বয়কট করছেন, খুব ভালো কথা। তো রাষ্ট্রপতি নিয়ে যে এত যে কথা বলেন, এই রাষ্ট্রপতি ভোটের সময় তো আপনারা সবাই একজোট হয়ে তো অন্য একটা প্রার্থী দিয়েছিলেন, ভুলে গেছেন সেটা? আচ্ছা যাই হোক, রাষ্ট্রপতির কথা বাদ দিলাম, এবার আসি আপনাদের কথা। আপনারা টোটাল এই সংসদ ভবনকে বয়কট করছেন, খুব ভালো কথা, কিন্তু আপনারা তাহলে ভাতাটা টাকাটা এগুলো বয়কট করে দিন না। মানে এগুলো তো ট্যাক্স পেয়ারদের টাকা, তো এগুলো বয়কট করলেও আমাদের কিছুটা টাকা আর কি বাঁচে আর কি, এগুলো আপনারা বয়কট করে দিন। আর 2 নম্বর কথা হচ্ছে কি যে আপনারা দেখেছেন যে সিংহ বা বাঘ যেদিকে জল খায় সেই পাড়ে দাঁড়িয়ে গাধা আর শুয়োর কিন্তু একসঙ্গে জল খায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে শান্ত আপনাকে। আর কোটি টাকা এবং এই অ্যামাউন্টটা কিন্তু সেই সময় ডিসাইড করা এবং সেই সময়তেও কাজ হয়েছে, যে সময়তে কোভিডের সময়তে লকডাউনের সময়তে আমাদের প্রচুর দেশের সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা গেছেন, বেরোজগারির জন্য মারা গেছেন, আনপ্ল্যান্ড লকডাউনের জন্য বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা তারা ফিরতে ফিরতে মারা গেছেন, এরকম দৃশ্য গোটা দেশ জুড়ে আমরা দেখতে পেয়েছি। সেই দেশেই কার্যত 13,500 কোটি টাকার প্রজেক্ট। শায়ান ব্যানার্জি আরো অনেক ভুলভাল কথা বলেছেন যেগুলো এই ভিডিওতে আনার কোনো মানেই হয় না। এবার ব্যাপারটা হচ্ছে কি যে গভর্নমেন্টের ডেটা অনুযায়ী প্রতি বছর প্রায় 1,000 কোটি টাকার কাছাকাছি রেন্ট পে করা হতো শুধু এই বিভিন্ন বাইরে মিনিস্ট্রি ও তার অফিসের জন্য, বিভিন্ন সেনেট ফ্রেন্ড স্যান্তানের জন্য। এবার ব্যাপারটা হচ্ছে কি সেই 1,000 কোটি টাকা প্রতি বছর বেঁচে যাবে এই সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের জন্য। এই সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট করতে টোটাল ইন্ডিয়া গভর্নমেন্টে খরচ হবে প্রায় 20,000 কোটি টাকার মতো। 20,000 কোটি টাকা খরচ হলেও প্রতি বছরে 1,000 টাকা করে বাঁচাতে পারবে, প্লাস এছাড়াও ভাড়া এক থাকে না, ভাড়া পরপর বাড়তেই থাকে এবং এই খরচটা দিনকে দিন বাড়তেই থাকবে। তো এখানে এই এর বিরোধিতা করা নেহাত বোকামো ছাড়া আর কিছু না। আপনার যদি বিজেপি সরকারকে কোনোভাবে ডিফেন্ড করার থাকে আপনি বিজেপি সরকার মোদীকে যা খুশি বলতে পারেন, কিন্তু এইসব ভুলভাল অপযুক্তি অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে আর কতদিন বোকা রাখবেন। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।